যেগুলো হিন্দু অধ্যুষিত এলাকা আছে, আপনারা সবাই জানেন আমি একজন সব হিন্দু সম্প্রদায়ের প্রার্থী। সনাতন ধর্মের ভাইদেরকে ওরা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে না আসার হুমকি দিচ্ছে। এখন আমি আপনাদের মাধ্যমে নিরাপত্তা এবং আমাদের যারা ভোটার আছেন, যারা ভোট প্রয়োগ করার জন্য উৎসাহী, তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য আমি আপনাদের মাধ্যমে এটি নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন যে নির্বাচন পরিচালনা বিভিন্ন যারা অনুসন্ধান কমিটি আছে তাদেরকে তদন্ত করে এদের দ্রুত এদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বান করছি। আমি মনে করছিলাম আসলে এতদিন যেহেতু একটা উৎসব মুখর, আমরা সবাই বিশেষ করে আমাদের অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের মধ্যে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ নির্বাচন উপহার দেবো, কিন্তু গত 3 দিন ধরে তারা যখন আমাদের গণজোয়ার দেখছে এখন তারা এই মানে অপচেষ্টা এই নির্বাচনকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ভয়ভীতি দেখিয়ে যাতে ভোটের যে এটা এটা করার জন্য বিভিন্ন রকমের অপকৌশল এবং বাইরে থেকে দেখা যাচ্ছে অনেক যারা আমরা এলাকায় কখনো আমি ইতিমধ্যে দেখিনি অনেক লোককে গতকাল দেখা গিয়েছে ওখানে ছেলে পেলে বিভিন্নভাবে মহড়া দিচ্ছে। তো এগুলো তো একটা ভয়ভীতি প্রদর্শন করলে তো আমাদের ভোট কেন্দ্র সব লোকজন আসবে না।